একটু ভিডিও করলাম, ভিডিও করলাম, আমরা একটু হেঁটেছি, আমি গাড়ি চালাই পারছে, আমরা হাঁটার জন্য কি জিনিস খারাপ হয়ে গেছে? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমিও যুক্ত হলাম। তো কি হয়েছে? তো ভিডিওটা হচ্ছে আমি আমার ভাই মানে ঘুরতে যাব একটু। আমাদের এখানে একটা নতুন ব্রিজ হয়েছে, বাঁশের ব্রিজ। তো মনে হলো যে তোমাদের সাথেও শেয়ার করি নতুন ব্রিজ। আমিও জানি না জায়গাটা কেমন হবে, আমি জাস্ট মানে ছবিতে দেখেছি, যারা হচ্ছে ফেসবুকে পোস্ট করে আমাদের এই আশেপাশের সবাই, আমি সেখানে দেখেছি। তো মনে হলো যে আজকে বেশি তো দূর না, আমি আর ভাই মিলে যাব, যাই ঘুরে আসি। তো তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কেমন লাগলো জায়গাটা তোমরাও কমেন্টে বলো। বাই থেকে বেরোচ্ছি কেবল, কত করে বললাম একসাথে চল না, ওনার সাইকেলে উনার যাওয়া লাগবে। আচ্ছা ওখানে গিয়ে দেখা হচ্ছে, কারণ সাইকেলে যাবো, এক হাত দিয়ে চালানো, রিক্সায় যাবে, মেন রোড দিয়ে যেতে হবে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। মাঠের রাস্তা যেটা, মাঠের রাস্তা দিয়েই যাচ্ছি। আর মেন রাস্তা যেটা আছে, মানে মেন বলতে আমাদের আরেকটা রাস্তা আছে পাকা, ওই রাস্তা দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হয়। ওই যে ওই পাশে যে দেখা যাচ্ছে জলের কি ট্যাঙ্ক বলে, ওখান দিয়ে রাস্তা আছে। এবার আমরা যাবো বাঁদিকে, ওখান দিয়ে গেলে আবার বাঁদিকে অনেকটা ঘোরা হয়ে যায়, তার জন্য আমরা এখানে শর্ট রাস্তা বলে শর্ট দিয়ে যাচ্ছি। A few moments later. আমরা চলে এসেছি প্রায়। না না ভাই, ক্যামেরা এইভাবে ধরলে একজন তাকিয়ে থাকে, আমার লাগে পড়ে গেলি দেখি। গ্রামের মধ্যে চলে আসলাম, জায়গাটার নাম শীতলাতলা বলা হয়। আবার যে ঘাটে যাচ্ছি সেই ঘাটটার নাম হচ্ছে ঘোড়াঘাট। ভাষাটা একটু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মানে আসলে তো লোকজন আসে তো তাকিয়ে থাকে, দেখে একটু লজ্জাও করে। খুব একটা ঢুকে ফিরেছি। Thank you.
আমার আগের ভিডিও যারা দেখোনি তারা দেখে নাও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই বলো। তো এখন খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, তো এখানে ভিডিওটা শেষ করে ফেলছি এখানেই, বাই।